সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় ভূগোল প্রথমত একাদশ শ্রেণী অধ্যায় তৃতীয়। টপিক্সের নাম হলো ভূমিকম্প, ইহার কারণ, ফলাফল ও প্রতিকার। বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষিতে কারণ এবং ফলাফল এবং প্রতিকার আমরা আলোচনা করব। আলোচনা করছি আমি তোমাদের এবি সিদ্দিক স্যার। আচ্ছা, ভূমিকম্প নামটা নিলেই মানুষের হৃদয়ে কম্পন শুরু হয়। শুধু ভূপৃষ্ঠে নয়, মানুষের হৃদয়ে কম্পন শুরু হয়, কারণ ভূমিকম্প কিয়ামত সময়ে একটি মহাদুর্যোগ। বিভিন্ন ধর্মগ্রন্থে এটি মহাদুর্যোগ হিসাবে বা সমস্ত পৃথিবীর ধ্বংসের কারণ হিসাবে অভিহিত করা আছে। কাজেই এটি মানুষের হৃদকম্পনের কারণ হবে, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, প্রথমে আসি ভূমিকম্প কী। ভূমিকম্প হলো ভূপৃষ্ঠের কম্পন। খুব সহজ কথায় ভূমিকম্প হলো ভূপৃষ্ঠের কম্পন, অর্থাৎ প্রাকৃতিক কারণবশত ভূপৃষ্ঠে হঠাৎ এবং ক্ষণস্থায়ী যে কম্পনের সৃষ্টি হয় সেটি হলো ভূমিকম্প। ডিকশনারি অফ জিওগ্রাফিতে ভূমিকম্পের ডেফিনেশন দেওয়া আছে এভাবে যে, আর্থকোয়াক ইজ এ সাডেন শেকিং অফ দ্য আর্থ ক্রাস্ট। এবার আসি আমরা ভূমিকম্পের উৎপত্তি। তোমরা ছবিতে লক্ষ্য করো, ভূমিকম্প সাধারণত ভূপৃষ্ঠের 30 থেকে 90 কিলোমিটার ভূ অভ্যন্তরে ভূমিকম্প উৎপত্তি হয়। ভূমিকম্পের যে জায়গায় উৎপত্তি হয় অর্থাৎ শক্তি অবমুক্ত হয় সেটিকে বলি আমরা কেন্দ্র। কেন্দ্র থেকে সরাসরি উপরে ভূপৃষ্ঠের যে বিন্দু সেটাকে আমরা বলি উপকেন্দ্র। ভূমিকম্পর শক্তিগুলো তোমরা ছবিতে দেখছো, ওই যে ঢেউয়ের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে, পানিতে ঢিল ছড়লে যেমন ঢেউ ছড়িয়ে পড়ে, ঠিক অনুরূপভাবে ভূমিকম্পর শক্তিগুলো ছড়িয়ে পড়ে। আমরা এই শক্তি বা ভূমিকম্প তরঙ্গ সিসমোগ্রাফ নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করি, এটা তোমরা অনেকেই জানো। আচ্ছা, এবার আসো কারণের দিকে। ভূমিকম্পের প্রধান অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কতগুলি কারণ আমরা আলোচনা করব এখানে। প্রথম কারণ হলো প্লেট সঞ্চালন। তোমরা জানো যে ভূপৃষ্ঠের অনেকগুলো প্লেটে বিভক্ত, বিশেষ করে 7টি বড় বড় খণ্ডে বিভক্ত। এই 7টি প্লেট একটি মহাদেশীয় প্লেট বলা হয়। এক একটা প্লেট একটার সাথে আর একটা লেগে আছে, কিন্তু ভূ অভ্যন্তরীণ তাপ এবং চাপের কারণে, শক্তি অবমুক্তির কারণে, সংকোচন প্রসারণের ফলে এই প্লেটগুলো মুভমেন্ট করে। তোমরা ছবিতে দেখো যে দুটো প্লেট এখানে দেখানো হয়েছে, দুটো প্লেট এখানে মুখোমুখি সংঘর্ষের ফলে কী হবে, এখানে প্রচণ্ড রকম একটা ধাক্কা লাগবে, একটা আর একটার উপরের দিকে উঠে যাবে, ওভারল্যাপ হয়ে যাবে, একটা নিচে ঢুকে যাবে। এভাবে কী হয়, প্রচণ্ড একটা দুটো মহাদেশের প্লেট এখানে শক্তি যে প্রচণ্ড সংঘর্ষের সৃষ্টি হবে। এর ফলে যেমন দুটো বাস যদি মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয় তাহলে দুমড়ে মুচড়ে গিয়ে উপরের দিকে উঠে যাবে, ঠিক অনুরূপভাবেও ভূপৃষ্ঠে এই প্লেট সঞ্চালনের কারণে কী হয়, ভূমিকম্প সংঘটিত হয়। তোমরা জেনে থাকবে যে ইন্ডিয়ান প্লেট এবং রাশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় নামক পর্বতের সৃষ্টি হয়েছিল এবং তখন একটা মহা ভূমিকম্প সৃষ্টি হয়েছিল সেই যুগে বা সেই সময়। 2 নম্বর কারণ হলো অগ্ন্যুৎপাত। ছবিতে তোমরা দেখছো অগ্ন্যুৎপাতের ছবি এখানে দেখানো হয়েছে। ভূভ্যন্তরে কী আছে, ভূভ্যন্তরে এখনও তরল পদার্থগুলো গলিত অবস্থায় রয়েছে, শিলাখণ্ড, ধূম, এগুলি গলিত অবস্থায় রয়েছে। কোনো ফাঁক পেলেই বা ফাটল পেলেই কী হয়, সেগুলি বেরিয়ে আসার চেষ্টা করে। ছবিতে দেখছো তোমরা বেরিয়ে আসছে, এই বেরিয়ে আসার কারণে কী হয়, যখন লাভা, গ্যাস, ধূম, এগুলি পাথর প্রচণ্ড বেগে বেরিয়ে আসে তখন আশেপাশের এলাকা কেঁপে ওঠে, এভাবে ভূমিকম্প সৃষ্টি হয়। তারপর ভূভ্যন্তরে তৃতীয় কারণ, ভূভ্যন্তরে তাপ এবং চাপের পরিবর্তন। আমরা একটু আগেই বললাম যে ভূভ্যন্তর এখনও উত্তপ্ত, 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভূভ্যন্তরে রয়েছে। এই প্রচণ্ড কখনও তাপমাত্রা রয়েছে, কখনও কখনও তাপের রাসায়নিক কারণে তাপ কী হয়, কমে যায়, আবার বেড়েও যায়। তাপ কমে গেলে শিলাখণ্ড সংকুচিত হয়, ফলে শিলাখণ্ডের স্থানচ্যুত হয়। আবার চাপ যদি বেড়ে যায় অথবা তাপ যদি বেড়ে যায় তাহলে আয়তনে বেড়ে যায়, শিলাখণ্ডগুলো আয়তনে বেড়ে যায় এবং চাপের সৃষ্টি হয়, তখন কী হয়, ভূভ্যন্তরীণ লাভাগুলো উপরের দিকে ধাক্কা দেয়, ধাক্কা দিলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। তারপর দেখো 4 নম্বর কারণ হলো শিলাধস। শিলাধস হলো যে পাহাড় বা পর্বত, এখানে ছবিতে দিকে দেখো, পাহাড় বা পর্বতের অংশবিশেষ যখন ভূপৃষ্ঠে পতিত হয় সেটাকে আমরা শিলাধস বলি। সাধারণত বিভিন্ন কারণে
তাপ এবং চাপের পরিবর্তনে সংকোচন প্রসারণের ফলে পাহাড়ে কী হয়, বিভিন্ন রকম ফাটলের সৃষ্টি হয়, এরকম ফাটলের সৃষ্টি হতে পারে। এই ফাটলের মধ্যে পানি ঢুকে যায়, ধীরে 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 সময়ের পরিক্রমায় কী হয়, ফাটলগুলো প্রসারিত হয় এবং কী হয় টানে মাধ্যাকর্ষণ শক্তি টানে এই খণ্ডগুলো নিচে পড়ে যায়, ফলে আশেপাশের এলাকায় ভূমিকম্প সংঘটিত হয়। তারপর হলো ভূভ্যন্তরে পানির প্রবেশ। ভূভ্যন্তরে ফাটলের মধ্যে কী হয়, পানি প্রবেশ করে। বিশেষ করে তোমরা ছবিতে এখানে দেখো যে পাহাড় পর্বতের বিভিন্ন রকম ফাটল থাকে, বিভিন্ন রকম ফাটল এভাবে সৃষ্টি হয়। আমরা একটু আগে বললাম যে ফাটলগুলো সেই ফাটলের মধ্যে দিয়ে পানি ঢুকে, বরফের পানি বৃষ্টির পানিগুলো ঢুকে নিচে চলে যায়। নিচে চলে গেলে কী হয়, নিচে তাপমাত্রা বেশি, এই তাপের ফলে পানিগুলো বাষ্পে পরিণত হয়ে আবার উপরের দিকে বেরিয়ে আসে। এই বাষ্পগুলো যখন বেরিয়ে আসে তখন কী হয়, এখানে একটা চাপের সৃষ্টি করে এবং ভূমিকম্প সংঘটিত হয়। এবার আমরা আসছি ভূমিকম্পের ফলাফলের দিকে। ভূমিকম্পের ফলাফল অত্যন্ত ভয়াবহ। ভূমিকম্পের বিভিন্ন রকম ফলাফল আছে, তার মধ্যে হলো এক নম্বর ভূপৃষ্ঠের পরিবর্তন, দুই নম্বর শহর নগর ধ্বংস হয়ে যায়, তিন নম্বর সম্পদের ক্ষয়ক্ষতি, চার নম্বর প্রাণহানি এবং ছয় নম্বর সুনামি সৃষ্টি। আচ্ছা, প্রথম কথা হলো ভূমিরূপের পরিবর্তনের মধ্যে ভূমিরূপের পরিবর্তনটা কী কী ঘটে দেখো, তোমরা ছবিতে এখানে দেখো। ভূমিরূপের পরিবর্তনের মধ্যে পাহাড় পর্বতের সৃষ্টি হয়, অর্থাৎ ভূমিকম্প হলে এই কাগজের দিকে লক্ষ্য করো, যদি ভূমিকম্প হয় ভূপৃষ্ঠে এরকম ভাঁজের সৃষ্টি হয়, ভাঁজের সৃষ্টি হলে কোনো কোনো জায়গায় উঁচুর দিকে উঠে যায়, আবার কোনো কোনো জায়গা নিচের দিকে নেমে যায়, এরকম ভাঁজের সৃষ্টি হয়। এই ভাঁজগুলো যখন বেশি উঁচু হয়ে যায় তখন সেখানে কী হয়, পাহাড় বা পর্বতের সৃষ্টি করে। আচ্ছা, তারপর হলো ফাটল বা ভাঁজের সৃষ্টি। আমরা যেটা বললাম, এটা যখন হালকা হয়, হালকা ভাঁজ যখন থাকে, ছোটো ছোটো ভাঁজ যখন থাকে, এই দুই পাশে পার্শ্বচাপ সৃষ্টি হয়। এই দুই পাশে পার্শ্বচাপের ফলে যেমন এই যে একটু কম ভাঁজ হলে সেটাকে আমরা ফাটল বা ভাঁজের সৃষ্টি বলি। তারপর মালভূমির সৃষ্টি, যদি ভূপৃষ্ঠের চাপের ফলে কোনো অংশ লাভাগুলো উপরের দিকে বের হতে পারলো না, কিন্তু পুরো ভূমিরূপটাকে এভাবে কী করলো, উঁচুর দিকে নিয়ে গেল, একটা ভূমিরূপ উপরে উঠে গেল, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 300-500 মিটার উপরের দিকে উঠে গেল, তখন সেটাকে আমরা মালভূমি বলে থাকি। যেমন ভারতের দাক্ষিণাত্যের মালভূমি এই ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে। তারপর সমভূমি সৃষ্টি, কোনো নিচু জায়গায় যদি কী হয়, একটা নিচু জায়গায় এখানে একটা অগ্নুৎপাত হলো বা ভূমিকম্প হওয়ার ফলে এই সাগরের তলদেশে ধাক্কা লেগে এটা কী হয়ে গেলো, উঁচুর দিকে উঠে গেলো। তখন এখানে কী হতে পারে, মালভূমিও হতে পারে, আবার সমতল ভূমিও সৃষ্টি হতে পারে। আচ্ছা, তারপর সাগর বা হ্রদের সৃষ্টি। ভূমিকম্পের ফলে যে অংশ দেবে যায়, ভূপৃষ্ঠের কোনো অংশ যখন দেবে যায়, তখন যে অংশ দেবে যায়, অর্থাৎ একটা অংশ দেবে যায়, ঠিক আর একটা অংশ তখন উপরের দিকে উঠে যায়, একটা চাপ লেগে উপরের দিকে উঠে যায়, আর ঠিক আবার নিম্নচাপের ফলে আর একটা অংশ নিচের দিকে দেবে যায়। এভাবে যে অংশটুকু উঁচুর দিকে উঠে যায় সেখানে মালভূমি, পাহাড় পর্বত যাই হোক না হতে পারে, আর যে অংশটা দেবে যায় সেই অংশে কী হয়, সাগর বা হ্রদ তৈরি হয়। আচ্ছা, এবার আসো শহর নগর ধ্বংস। তোমরা খুব জানো যে ভূমিকম্প মুহূর্তের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যে কী করতে পারে, একটি শহর নগর ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, অর্থাৎ ঘরবাড়ি, দালানকোটা, রাস্তাঘাট, ব্রিজ, সেতু, কালভার্ট, যা কিছু আছে সমস্ত কিছুই কী হয়, ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। সম্পদের ক্ষয়ক্ষতি, ভূমিকম্পের ফলে সম্পদের ভয়াবহ ক্ষয়ক্ষতি সংঘটিত হয়, সাধারণত ঘরবাড়ির সম্পদের ক্ষতি হয়, রাস্তাঘাট, বিদ্যুৎ আর লাইন, এই সম্পদের ক্ষতি হয়, যেখানে ফুল ফসল আছে ফসল জমির ক্ষতি হয়, মানুষের স্থাবর ঘরবাড়ি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, এভাবে ব্যাপক সম্পদের ক্ষতি হয়। তারপর হলো প্রাণহানি, এ পর্যন্ত ভূমিকম্পে আমাদের জানা যে তথ্য মতে প্রায় 3000 বছর আগে যে তথ্য পর্যন্ত আমরা মোটামুটি জানি, প্রায় 1.5 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে 1.5 কোটি মানুষ কী হয়েছে, মৃত্যুবরণ করেছে।
আচ্ছা, সুনামি সৃষ্টি, ভূমিকম্পের একটি ভয়াবহ পরিণতি হলো সুনামি সৃষ্টি। সুনামি সারা বিশ্ববাসী 2004 সালে ইন্দোনেশিয়া যে সুনামি, ইন্দোনেশিয়ার কাছে প্রশান্ত মহাসাগরে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের যে সুনামি সৃষ্টি হয়েছিল সারা বিশ্ববাসী সেটি প্রত্যক্ষ করেছে, সারা বিশ্ববাসী সেটি প্রত্যক্ষ করেছে। তোমরা একটু লক্ষ্য করলে আমি একটু মানচিত্র দেখাতে পারি। ইন্দোনেশিয়া, এই জায়গায় হলো ইন্দোনেশিয়া, এইখানে ভূমিকম্পের ফলে, এই জায়গায় ইন্দোনেশিয়ার কাছে ভূমিকম্পের ফলে কী হয়, এই ফিলিপাইন থেকে শুরু করে ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপর হলো শ্রীলঙ্কা এবং ইভেন আফ্রিকার মালাগাসি পর্যন্ত, এই এলাকাগুলো, পুরো এই এলাকাগুলো, ভারতের দক্ষিণাঞ্চল, এই পুরো এলাকা, এই পুরো এলাকা দুটো মহাদেশের, আফ্রিকার পূর্ব থেকে এশিয়ার পূর্ব পর্যন্ত পুরো অঞ্চলগুলো কী হয়, এখানে এই সাগরের পানি স্থলভাগে চলে আসে। ফলে যেমন সম্পদের ক্ষতি হয়, পর্যটন কেন্দ্র, শিল্পকেন্দ্র নষ্ট হয়ে যায়, তেমনি প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ এই 2004 সালে মৃত্যুবরণ করে। আবার 2011 সালে জাপানে একটা সুনামি হয়েছিল, এই জাপানে সুনামির জন্য এখানে প্রায় 15 থেকে 16 হাজার মানুষের মৃত্যুবরণ করে এবং তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়ে যায়, তার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে এবং তার ইফেক্ট এ পর্যন্ত চলছে। আচ্ছা, এবার আমরা দেখাচ্ছি তোমাদের যে বিশ্বের ভূমিকম্প প্রবণ অঞ্চল, বিশ্বের ভূমিকম্প প্রবণ অঞ্চল সাধারণত বিশ্বের যে অঞ্চলগুলোতে ভঙ্গিল পর্বত রয়েছে, তোমরা পর্বত সম্বন্ধে হয়তো পড়ে থাকবে ইতিমধ্যেই, যে ভূপৃষ্ঠের ভাঁজ বা চাপ থেকে যে পর্বতগুলো সৃষ্টি হয় সেটি হলো ভঙ্গিল পর্বত। যে অঞ্চলে ভঙ্গিল পর্বত আছে সাধারণত সেখানেই ভূমিকম্প সংঘটিত হয়। এই প্রধানত 5টি ভূমিকম্প অঞ্চল আমরা দেখাতে পারি। 1 নম্বর হলো প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল, 1 নম্বর দিয়ে দেখানো হয়েছে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল, যেটি রাশিয়ার বেরিং প্রণালী থেকে জাপান, জাপানের দ্বীপপুঞ্জগুলো থেকে এখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত। 2 নম্বর হিমালয় পর্বত অঞ্চল, যেটি তুরস্ক থেকে শুরু করে ইরান এবং নেপাল, ভারতের দক্ষিণাংশ, চীন, এই পুরো অঞ্চলটা এখানে দেখা হয়েছে 2 নম্বর অঞ্চল। 3 নম্বর অঞ্চল হলো ইউরোপ, ইউরোপের ইতালি, সিসিলি দ্বীপ, তারপরে ফ্রান্স, এই দ্বীপ, এই অঞ্চলটা হলো 3 নম্বর অঞ্চল। আচ্ছা, 4 নম্বর অঞ্চল হলো উত্তর আমেরিকার পশ্চিমাংশ, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল, যেটি আলাস্কা থেকে শুরু করে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত। 5 নম্বর অঞ্চল হলো আন্দিস পর্বতমালা, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, এটিও প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল, আন্দিস পর্বতমালা, এটি একটি ভঙ্গিল পর্বত, এখানে কী হয়, ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হয়। এবার আমরা আলোচনায় আসছি যে ভূমিকম্প মোকাবেলায় আমরা কী কী করতে পারি বা আমাদের করণীয়গুলো কী কী, ভূমিকম্পের মোকাবেলায় আমরা কী কী পদক্ষেপ নিতে পারি। আচ্ছা, তোমরা দেখো, এখানে আমরা ছবিতে দেখো ভূমিকম্পের মোকাবেলায় করণীয়, আমরা 2 ধরনের পদক্ষেপ নিতে পারি ভূমিকম্পের মোকাবেলায়। সাধারণত 2 ধরনের পদক্ষেপ নিতে, একটা পূর্ব প্রস্তুতি আর একটা হলো দুর্যোগকালীন সময়, অর্থাৎ ভূমিকম্প চলাকালীন সময়। 2 ধরনের আমাদের করণীয়। পূর্ব প্রস্তুতিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে ভূমিকম্প প্রবণ অঞ্চল, ওই যে আমরা বললাম দেশগুলো, যদি আমরা বলি জাপান, চীনের অংশ বিশেষ, ভারতের অংশ বিশেষ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, তুরস্ক, ইতালি, তারপর দক্ষিণ আমেরিকার দেশগুলো, এখানে ঘন ঘন ভূমিকম্প হয়, তারা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে যে পূর্ব প্রস্তুতিগুলো খুব কার্যকরী। 1 নম্বর হলো ঘরবাড়ি শক্ত ও মজবুত করে তৈরি করা। যে এলাকায় ভূমিকম্প হয় সে এলাকায় ঘরবাড়িগুলো কী করতে হবে, শক্ত এবং মজবুত করে তৈরি করতে হবে। বিশেষ করে ভূমিকম্প সাধারণত 9 মাত্রার বেশি খুব একটা সংঘটিত হয় না, কাজেই এয়ার যন্ত্রে যদি 9 মাত্রার ভূমিকম্প যেটা হয়, আমরা যদি সেই 9 মাত্রা পর্যন্ত ঘরবাড়ি শক্ত করে তৈরি করতে পারি, তাহলে আমাদের কী হবে, আমরা ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো। আচ্ছা, মানসম্মত নির্মাণ উপকরণ ব্যবহার করা। ভূমিকম্পের জন্য যে আমরা ইমারত নির্মাণ করব, উঁচু দালান কোঠা নির্মাণ করবো, সেগুলি যে নির্মাণ উপকরণ, বিশেষ করে হলো রড ব্যবহার করা হয়, তারপরে সিমেন্ট ব্যবহার করা হয়, সেগুলি কী করতে হবে, মানসম্মত এবং ভালো মানের উপকরণ ব্যবহার করতে হবে। ইদানিং তোমরা দেখে থাকবে যে টিভি সহ বিভিন্ন মাধ্যমগুলোতে কী করা হয়, ভূমিকম্প সহনীয় স্টিল,
রড এইসব কিছু কি বিক্রির বিপণন প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। তিন নম্বর বিল্ডিং কোড অনুসরণ করা, প্রত্যেক দেশের একটি কী থাকে ন্যাশনাল বিল্ডিং কোড থাকে, সেই ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে কী করার দরকার, আমাদের ভূমিকম্প ঘরবাড়ি তৈরি করতে হবে। যদি আমরা আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড যে প্রতিষ্ঠান দিয়ে সেটা হলো রাজুক সাবেক ডিআইটি, এই প্রতিষ্ঠানটি যে একটা বিল্ডিং কোড তৈরি করা আছে সেই অনুসরণ করে আমাদের ঘরবাড়ি তৈরি করতে হবে। চার নম্বর দুটো বিল্ডিংয়ের মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা রাখা, দুটো বিল্ডিংয়ের মধ্যে ফাঁকা জায়গা রাখাটা খুবই জরুরি, এই কারণে যে কোনো কারণে একটি বিল্ডিং যদি দুর্বল হয়ে যায় পড়ে যায় তাহলে ফাঁকা জায়গা যদি না থাকে তাহলে একটা বিল্ডিংয়ের উপরে আর একটা বিল্ডিং পড়ে যাবে, আর তাই যদি পড়ে যায় এরকম যদি একটা বিল্ডিংয়ের উপরে একটা বিল্ডিং আছে, একটা বিল্ডিং এই পাশাপাশি যদি আর একটা বিল্ডিং থাকে, এইটি ধরো এটি হলো দুর্বল, এটি কী হলো হেলে গেল, এটি হেলে এই শক্ত বিল্ডিংটার উপরেও যদি পড়ে যায়, এই শক্ত বিল্ডিংটার উপরে পড়ে যায় তাহলে এই শক্ত বিল্ডিংটা থাকবে না, এটিও ধসে পড়ে যাবে। কাজেই এই দুটো বিল্ডিংয়ের মধ্যে যদি ফাঁকা জায়গা থাকে, এই বিল্ডিংটা না এখানে যদি বিল্ডিংটা থাকে এই বিল্ডিংটা ধসে এখানে পড়ে যাবে, ফাঁকা জায়গায় পড়ে যাবে, তখন আর একটা বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হবে না। তারপরে নকশা বা ডিজাইনের পরিবর্তন করা, সাধারণত ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোতে আগের যে কায়দায় ডিজাইন ঘরবাড়ি করা হতো তার বর্তমানে কী করা হচ্ছে সেটি পরিবর্তন করা হচ্ছে, বিশেষ করে বিল্ডিংয়ের ভিত্তি যে তৈরি করা হয়, ভিত্তিতে তোমরা দেখো যে এরকম একটা পিলার তৈরি করা হলো, এই পিলারের নিচেই একটা বল বিয়ারিং দেওয়ার ব্যবস্থা করা হয় বর্তমানকালে। বল বিয়ারিং যদি ব্যবস্থা করা হয় তাহলে যেমন একটা রিক্সা অথবা ঠেলাগাড়িকে যতই ধাক্কা দিবে এ কিন্তু ভেঙে যাবে না, নড়া এক জায়গায় দিয়ে সরে যাবে। কাজেই আমি যদি পিলারের নিচে বল বিয়ারিং ব্যবহার করি, তবে একটা ফ্লাইওভার তৈরি করলাম এখানে বল বিয়ারিং থাকবে আবার এর সাথে জয়েন্টটা বল বিয়ারিং এর থাকবে, তখন কি হবে এই পিলারটা কোনো কারণে নিচে যদি চলেও যায় এটাকে নিয়ে চলে যাবে না, এই জন্য ক্ষয়ক্ষতি কম হবে। এই জন্য বর্তমানকালে ডিজাইন পরিবর্তন করে ভূমিকম্প এলাকায় কী করতে হবে ঘরবাড়ি তৈরি করতে হবে। আচ্ছা, তারপরে হলো আমরা কী করতে পারি অ্যালার্ম ক্লক বা অ্যালার্ম যন্ত্র ব্যবহার করতে পারি। সাধারণত ভূমিকম্প যেহেতু শুরু হয় নিচে মাটির নিচে, এই মাটির নিচে এখানে যদি একটা অ্যালার্ম সুইচ থাকে এবং আমার বিল্ডিংয়ের মধ্যে যদি কী থাকে অ্যালার্মের একটা ক্লক থাকে তাহলে হালকা সামান্য কম্পনে কী হবে আমি আমার অ্যালার্ম ক্লকটা বেজে উঠবে, আমি তখন বুঝতে পারবো। স্বাভাবিক অবস্থায় অনেক সময় আমরা ঘুমের মধ্যে অথবা চলাফেরা অবস্থায় ভূমিকম্পটা বুঝতে পারি না, হ্যাঁ, এই জন্য আমরা ক্ষয়ক্ষতি অথবা নিজেদের প্রাণহানিও বেশি করে ঘটে, আমরা এটি করতে পারি। আচ্ছা, আর ভূমিকম্প চলাকালীন সময় আমরা যে কাজটা করতে পারি সেটা হলো বাড়ি বা ভবন থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা, বেরিয়ে যাওয়ার সময় মাথায় হেলমেট এবং বালিশ ব্যবহার করা যাতে কোনো কিছু ইট বা সিমেন্ট যদি খসে মাথায় না পড়ে সেই থেকে হেলমেট বা বালিশ থাকলে কী হবে মাথাটা রক্ষা পাবে। আচ্ছা, কেউ যদি বেরিয়ে যেতে না পারে তাহলে শক্ত টেবিল বা আলমারির মধ্যে আশ্রয় নেওয়া, অর্থাৎ ঘরের কোণায় শক্ত টেবিল বা আলমারি আগে থেকে রাখা এবং সেখানে আশ্রয় নেওয়া, কক্ষের কোণায় বিম এবং কলামের নিচে দাঁড়ানো, অন্ততপক্ষে অনেক উঁচু ভবন যদি হয় কেউ যদি বেরিয়ে যেতে না পারে তাহলে কী করতে হবে তাকে দ্রুত যেন সে উপরের দিকে উঠে যায় অর্থাৎ ছাদে চলে যায়, তাহলে ছাদ বিল্ডিংটা যদি ধসেও পড়ে হেলেও পড়ে অন্তত ছাদে তার মাথার উপরে যে ইট পাথর পড়ার সম্ভাবনা কম এবং সেই ক্ষেত্রে সে কী করতে পারে বেঁচে থাকতে পারে সম্ভাবনা আছে তার। তারপর হলো যে বাসি বা মোবাইল ফোন হাতের কাছে রাখা, এটি সার্বক্ষণিকভাবেই মোটামুটি রাখা, এই কারণে যে কোনো কারণে যদি কেউ আটকা পড়ে যায় এবং সে আর বিরতি পারলো না, ছাদেও যেতে পারলো না বিরতি পারলো না, সে আটকা পড়ে গেল, সেই ক্ষেত্রে সে ফোন করে অথবা বাঁশি বাজিয়ে যেন জানাতে পারে যে হ্যাঁ আমি এখানে আটকা পড়ে আছি আমাকে উদ্ধার করো। এছাড়া আরেকটা জিনিস যেটা জাপানিরা কিছুদিন আগে আমাদেরকে বলে গেছে, একটা মিটিং প্লেস নির্ধারণ করে রাখা, পরিবারের সদস্যদের আগে থেকেই একটা মিটিং প্লেস রাখা, যে কেউ যদি ভূমিকম্প একটা শহরে ভূমিকম্প হলো, বাবা অফিসে থাকলো, ছেলেমেয়েরা স্কুল কলেজে থাকলো, মা বাসায় থাকলো, কে কোথায় কার দিকে দৌড়াবে, এই জন্য যে সবারই যে একটা একটা ফাঁকা মাঠ বা বড় একটা ফাঁকা স্থান সেই জায়গায় কী করবে যে যে যেখানেই থাক না কেন আগে সেই জায়গায় গিয়ে একসাথে হবে, তারপর যে আসতে পারলো না
তাহলে আমাদের বুঝে নিতে হবে যে সেই তাকালে কি হয়েছে, সে তার সে বিপদে পড়েছে অথবা আটকা পড়ে আছে অথবা দুর্ঘটনায় কবলিত হয়েছে, তখন তার কর্মস্থল কোথায় বা সে কোথায় ছিল আমরা সেদিকে দৌড়াবো। এইভাবে আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা কী করতে পারি, আমাদের উদ্ধার অথবা আমাদের আপনজনকে আমরা খুঁজে পেতে পারি। আচ্ছা, এবার আমরা আসি যে আমাদের বাংলাদেশ প্রেক্ষিতে, আমাদের বাংলাদেশ প্রেক্ষিতে, বাংলাদেশ প্রেক্ষিতে ভূমিকম্পের বিষয়টা আমরা আলোচনা করব। বাংলাদেশ এবং ভূমিকম্প, বাংলাদেশে বাংলাদেশে কেন ভূমিকম্প হয় এবং এর এই বিষয়টা কেন বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে বিষয়টা আমরা একটু দেখি। বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত, তোমরা জানো এইদিকে হিমালয় পর্বত, হিমালয় পর্বতের পর্বতগুলো শাখাগুলো এদিকে বিস্তৃত হয়ে আছে, আর এদিকে ভারত, এদিকে এদিকে বার্মা বা মিয়ানমার। এই ভারত এবং মিয়ানমারের দুটোই দেশ, দুটোই হচ্ছে একটা প্লেট সীমানায় অবস্থিত, যে এই প্লেট সীমানার কারণে ভারত এবং মিয়ানমারের মাঝখানে প্লেট সীমানার কারণে বাংলাদেশে কী হয়, ভূমিকম্প হয়। অর্থাৎ মিয়ানমার এবং ভারত এবং এই হিমালয় অঞ্চল, এখানে কি আছে হিমালয় আমরা আগেই বলেছি, এটি ভাস পর্বত বা মঙ্গিল পর্বত অঞ্চল, এখানে ঘন ঘন ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের প্রভাব এসে কোথায় পড়ে, এই বাংলাদেশের উপরে এসে পড়ে। বাংলাদেশের অভ্যন্তরীণ কারণে ভূমিকম্পর সম্ভাবনা খুব একটা বেশি না, তারপরেও কি আছে বাংলাদেশের, অর্থাৎ আমাদের প্রতিবেশীগত কারণে, আমাদের প্রতিবেশীগত কারণেই বাংলাদেশে ভূমিকম্প সংঘটিত হচ্ছে। 1787 সালে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যা যে কারণে বাংলাদেশের সিলেট অংশটা নিচের দিকে দেবে যায় আর এই ময়মনসিংহ অঞ্চলটা উপরের দিকে উঠে যায়, যে কারণে যমুনা নদী মরে যায় এবং নতুন ব্রহ্মপুত্র নদী মরে যায় এবং নতুন যমুনা নদীর সৃষ্টি হয়। সেটিও ছিল আমাদের এই আসামের ভূমিকম্পের কারণে, আসাম এখানে এই আসামে ভূমিকম্পের জড়িত কারণে। আচ্ছা, দুই নম্বর, যে বাংলাদেশের অভ্যন্তরে একটা ছোট্ট একটা দুটো ফাটল আছে, একটি হলো, এক নম্বর হলো সিলেট থেকে শুরু করে ঢাকা, এখানে ঢাকা, এই ঢাকার পূর্বাঞ্চল হয়ে চিটাগাং হয়ে পূর্ব দিকে বিস্তৃত, আরেকটি হলো প্রায় যমুনা নদীর দিয়ে কাছাকাছি উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। এই দুটো বাংলাদেশের ভূ অভ্যন্তরে এই দুটো ফাটল আছে, এই দুটো ফাটলজনিত কারণেও মাঝে মাঝে ভূমিকম্প হয়, তবে এই আমাদের এই অভ্যন্তরীণ কারণে ভূমিকম্পের সম্ভাবনা খুবই কম। মাত্র এই একবার চাঁদপুরে যে ভূমিকম্প হয়েছিল, এই জায়গাতে উৎপত্তি কেন্দ্র ছিল, তার মাত্রা ছিল 3.2, অর্থাৎ 3.2 মাত্র ভূমিকম্প, আমাদের এটি তেমন কোনো ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু তারপরেও বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে কোনো একটা, যেহেতু আসামে একবার প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল এবং সেই সময় নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল, বাংলাদেশের ভূমির উত্থান পতন হয়েছিল, প্রায় 150 বছর অতিক্রান্ত হয়ে চলে গেল, ভূবিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে অচিরেই বাংলাদেশে একটি সাধারণত 100 বছর বা 150 বছরের মধ্যে একটি বড় ভূমিকম্প হয়ে থাকে। বাংলাদেশে যে ঘন ঘন ছোটো ছোটো ভূমিকম্পগুলো হচ্ছে অথবা প্রতিবেশী দেশগুলোর কারণে আমরা যে ভূমিকম্পের ধাক্কাটা পাচ্ছি, সেটি একটা বড় ভূমিকম্পের পূর্বাভাস হিসাবেই ভূবিজ্ঞানীরা মনে করে থাকেন। বাংলাদেশকে ভূমিকম্পজনিত দিক থেকে, মানে ভূমিকম্প প্রবণের দিক থেকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এক নম্বর অঞ্চল, এটি বেশি মাত্রায় ভূমিকম্প প্রবণ অঞ্চল, এই লাল দাগ দিয়ে দেখানো হয়েছে, এখানে সিলেট, কুমিল্লা, ঢাকার পূর্বাংশ থেকে চাঁদপুর এবং চট্টগ্রাম। দুই নম্বর, এটি মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল, এটি আছে রংপুর, এখানে জামালপুর, ময়মনসিংহ এবং ঢাকাসহ নোয়াখালী, বরিশালের অংশবিশেষ। আর তিন নম্বর, এটি খুবই কম মাত্রা ভূমিকম্প, এখানে ভূমিকম্প হয় না বললেই চলে। এটি বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের যে আমাদের ভূগর্ভস্থ যে অবস্থা, আমাদের ভূ অভ্যন্তরীণ যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে আমরা বাংলাদেশের যে খুব একটা বড় ভূমিকম্প হবে এরও খুব একটা আশঙ্কা আমরা করি না, কিন্তু তারপরেও আশেপাশে যেহেতু হিমালয় পর্বত এবং মায়ানমার এবং ভারতের যে ফাটল, ভূ অভ্যন্তরীণ যে ফাটল, সেই ফাটল বা চ্যুতির কারণে হয়তোবা বড় ভূমিকম্প হলে হতেও পারে।
এখানে তোমাদের একটা কোশ্চেন তৈরি করতে পারো, তোমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন। সেই কোশ্চেনটা হলো, প্রথম হলো আমি ভূমিকম্পে একটা চিত্র থাকলো, চিত্র দিয়ে তারপর দেখানো হলো যে ক নাম্বার ভূমিকম্পের কেন্দ্র কি, অথবা ভূমিকম্পের শক্তি কোথায় বেশি, সবচেয়ে বেশি কার্যকর। খ নম্বর, বাংলাদেশে কেন ভূমিকম্প হয়, অথবা বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কতটুকু, যে বিষয়টা আমি আলোচনা করলাম যে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা তিনটা দিক থেকে। একটা হলো হিমালয় পর্বতজনিত কারণে, আর একটা হলো মায়ানমার বাংলাদেশ সীমানায় যে চ্যুতি বা ফল্ট সেই কারণে, আর একটা হলো বাংলাদেশের ভূ অভ্যন্তরীণ ছোটো দুটো ফাটল রয়েছে এই কারণে। এটি গ নাম্বার ভূমিকম্পের কারণগুলো আলোচনা করো, যেটা উদ্দীপকে ভূমিকম্প বলা থাকবে, এবং থাকবে যে উদ্দীপকে যে দুর্যোগটির কথা বলা হয়েছে তার কারণ আলোচনা করো। ঘ নাম্বার বা চার নম্বরের জন্য যে কোশ্চেনটা থাকবে সেটি হলো যে উদ্দীপকে বর্ণিত দুর্যোগটির মোকাবেলা করার জন্য কী কী করণীয়, অর্থাৎ আমাদের কী কী পন্থা বা করণীয় অবলম্বন করা যেতে পারে বলে তুমি মনে করো। আমি আশা করি তোমরা আজকের আলোচনা এবং শুনে এই ক্রিয়েটিভ কোশ্চেনের উত্তর খাতায় লিখে রাখবে এবং যথাসময়ে আমাদেরকে দেখাবে বা প্রদর্শন করবে। আল্লাহ হাফেজ।